Most greetings to everybody there and here and everywhere. And the fucking thing is, why I'm fucking English, man? I don't know. Let's come back to fucking Bangla. Yeah. I'm music chola o half jila. I go for on the guard kore. I tang to a guitar video and a kala fada mere. ভাবলাম বাড়া মিউজিক চলানোর দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা। কেসটা হচ্ছে এই কদিন ধরে দাঙ্গা ফাঙ্গা লেগেছে তো দিল্লিতে, জানলা দিয়ে রক্ত ফক্তের গন্ধ আসছে তো তাই বাড়ায় দিচ্ছি, অঞ্চল হয়েছি ময়ম হয়। কেসটা হচ্ছে বাড়া এই ডিজিটাল ইয়ে দাঁড়িয়ে আমি তুমি পরস্পরের দিকে বাড়া পরস্পরের দিকে পাথর ছুটছি কেন? প্রথমে বুঝে নিতে হবে একটা কথা, সেটা হচ্ছে ওরা তারা বলে কেউ নেই বাড়া, সব আমরা। ফার্স্ট পার্সনে না ধরলে বাড়া কিছু হবে না তোমার, বুঝেছ? তুমি ভারতীয় নাগরিক, আমি ভারতীয় নাগরিক, তুমি পৃথিবীর নাগরিক, বাড়া আমি পৃথিবীর নাগরিক, বুঝেছো? এই সাইকেলে যদি না ধরতে পারো বাড়া, তো সারা সুবিধা হবে না। সারা জীবন বলে ওরা ওরকম করছে, ওর বাবা ওই করেছিল, তার বাবা দাঙ্গায় ফেঁসেছিল, তার ঠাকুর দেখে তমুক লোক কেলিয়েছিল। আরে সালা, তুমি তো দেশের সিটিজেন বাড়া, তুমি তো পৃথিবীর সিটিজেন, কী ছিঁড়েছো? সেলফ সেক্টরে ধরো, তুমি নিজেকে আমি সেক্টরে ধরো, নাগরিক হিসাবে বাড়া আমি সেক্টরে ধরো, বোকাচোদা বলো স্বাধীনতার পরে কী ছিঁড়েছো, স্বাধীনতার আগে কী ছিঁড়েছো, তোমার সমাজ কী ছিল? দাঙ্গা ফাঙ্গা বাড়া একদিনে লাগে না, বুঝেছো? দাঙ্গা কয়েকশো বছর ধরে বাঁধানো হয়, এমন সামাজিক অবস্থা তৈরি করে রাখে বোকাচোদারা, যার জন্যে কমলার খেপে গিয়ে দাঙ্গা বাঁধায় পাথর ছুঁড়ে, ডিজিটালাইজে বসে প্রস্তর যুগের পাথর ছুঁড়ছে, ফাজলামা হচ্ছে বোকাচোদা। হ্যাঁ, এ রক্ত বয়ে যাচ্ছে, রোজ হাসপাতালে লোক ঢুকছে, মর্গের লোক ঢুকছে, দিনের পর দিন লোক মরছে। তা পুরকি হয়েছে খুনোখুনি, এই খুনোখুনি একদিনে হয় পাড়া? একা মোদি চুদির বাচ্চা কিছু করতে পারে নাকি সালা? আমরা বানিয়েছি এই দশা, আমরা কংগ্রেস সিপিএম পার্লামেন্টে যত প্রকাশরা যখন থেকে যেভাবে খুশি ঢুকেছে, সফরা চোরসরা সুয়ের বাচ্চা, দেশের জন্য কে কী করেছে বাঞ্চদ, কে কী করেছে? কমনের কী আছে প্রকাশরা? খিস্তি মারছি আমি তোমাকে, শুধু শুধু তুমি আমাকে শুধু শুধু ডিপ্রেশন থেকে মারছি পাড়া। কি পেয়েছে ইন্ডিয়ান সিটিজেন সালা? কি পেয়েছে? খাদ্য, শিক্ষা, বস্ত্র, যৌনতা, ফ্রিডম, রং বেরঙের জীবন। আমরা তো হলিউডের মুভিতে দেখে গেছি প্রকাশদা, মুভিগুলো এখানে চলেছে। মুভি দেখে তুমি দুপুরবেলা হাত মেরেছো ঘরে এসে বাল্যকালে, মনে আছে? তুমি ভারতীয় নাগরিক বাড়া, আমি ভারতীয় নাগরিক, এখন ইন্টারনেটে পাড়ো দেখে হাত মারো। জীবনে তুমি সারা জীবন ভরেছো একটা সাদা সাদা মেয়ে, সাদা ছেলে, তার সাথে শুতে হবে, সাদা জীবন কাটাতে হবে, সাদা বিদেশে বাড়া চড়াতে হবে, ডিগ্রি হাতাতে হবে, তারপরে তারপরে কি স্বার্থ পড়ার মতো বাকি সব বোকাচোদাকে ল্যাং মেরে আমি একটা টাওয়ারের শীর্ষে উঠে বসে আছি। এই হচ্ছে আমার দেশীয় ক্যারেক্টার, করাপশন বাড়া। শিক্ষা, কিসের শিক্ষা হয়েছে বাল্যকাল থেকে ফ্যামিলিতে? তোমার বাড়িতে বাপ বলেছে কি আমার ছেলের টোকনকে আমি বলেছি, টোকন তুই দু হাত দিলে দু হাত মেরে আসবি, কদিন যেন বাড়িতে এসে নালিশ না শুনি, যে বোকাচোদা তুমি মার খেয়ে বাড়ি ফিরেছো। আরে বাড়া, হিংসা তো ওখানে শুরু হচ্ছে ছাগল, কি শিক্ষা দিয়েছিস ছেলেকে? তোর ছেলে বন্দুক নেবে, পাথর ছুঁড়বে, পথ মারামারি করবে, অফিসে গিয়ে পলিটিক্স করবে, সে কার ছেলে করবে? শুয়ে বাচ্চা, এখন তুমি লাফালে হবে? যুদ্ধ রায় সাথ দি চাই? পিএমকে দোষ দিলে হবে? সিএমকে দোষ দিলে হবে? এ বোকাচোদাগুলো তো সিংহাসনে বসেছে শুধু গাড় মারাচ্ছে, হাতের পুতুল সারা বিদেশি শক্তির, আর দেশের এই অবস্থা সারা গায়া ফাজা খাবে না সারা, মোকসা বোসা বুঝবে না, শান্তি ফান্তি বুঝবে না, গায়া খেলার নামটা একটু ঠান্ডা হয়, লেটেস্ট রিসার্চ ফিচার পড়ে দেখ বোকাচোদা। কি হচ্ছে এখানে? মিউজিক মারাচ্ছে সারা, সংস্কৃতি মারাচ্ছে, রবীন্দ্রনাথ চড়াচ্ছে, শান্তিনিকেতন হয় সারা, কিসের শান্তিনিকেতন? কিসের ইনস্টিটিউশন?
কিসের তিরঙ্গা জাতীয় পতাকার পান মশলা দেখাচ্ছিস বাড়া? একটা মানুষ এখানে শান্তি পেয়েছে 70 বছর ধরে? কি পেয়েছে? আমি আস্কিং ইউ ইন্ডিয়া, দেশদ্রোহী সিডিশন পোকা চোদা, মাঝে মাঝে ধরো হয়, কি আর করা যাবে? ইউ গাইস ইজ ফাকিং সিনারিও অফ দিস কান্ট্রি, অফ দিস ওয়ার্ল্ড। অলওয়েজ ইউ উইল সি সাম পিপল আর ডিপ্রাইভড ব্যাডলি, সাম পিপল আর কিকড ইন দেয়ার অ্যাস। Now you can purchase them for their the people with no security. And when you don't give the minimum security to anyone, that person turns fucking unpredictable. So first person at all, ভারতীয় নাগরিক শুরু থেকে কখনো কিছু পায়নি, না রাষ্ট্রনেতা না সাধারণ বাল নাগরিক, কেউ কিছু পায়নি। আমরা ছোট থেকে জেনেছি জাতের বাপ একটা জোচ্চোর, বাড়ি বাড়িতে বলা হয়েছে বাড়া, এই জাতের বাপ জোচ্চোর, জাতের বাপ জোচ্চোর। তা ভালো কে সালা? আর সেই লোকটা যার লাশ পাওয়া যায়নি সে নাকি যখন তখন ফিরে আসবে, নেতাজি সুভাষ চন্দ্র বোস লাশই পাওয়া গেল, এত বড় দেশপ্রেমিক, ছাত্রাবস্থায় টিচারকে কেলিয়ে দিল সারা, এত বড় দেশপ্রেমিক। তাই নিয়ে রাজনীতি হচ্ছে বাপ কাকারা লুকিয়ে লুকিয়ে কাঁদছে, আর সুভাষ ঘরে ফেরে নাই, বইটা পড়ো ভাই বইটা পড়ো, যাও তো গান্ধীজিরা জোচ্চোরা সুভাষ ঘরে ফেরে নাই। হ্যাঁ সারা গান্ধীজি জোচ্চোরা সুভাষ ঘরে ফেরে নাই শুনে সারা বাল্যকাল চলে গেল বাড়া হাত মেরে। হে দুঃখে কেন সাজ সুভাষ ঘরে ফেরে নাই, কেন বাড়া গান্ধীজিরা জোচ্চোর, গোটা হিন্দি মেল তাকে বাড়া যাদের জনক বলে, আমরা বাড়া বলি সে একটা বোকাচোদা, সে একটা হারামি, কেন না সে সুভাষকে ল্যাং মেরেছিল? স্কুল থেকে না খেলিয়ে ফিরবে না কেলান খেলে, এসে বলবে জাতের বাবা জোচ্চোর, তারপর বুঝবে কংগ্রেস হারামি, তারপর বুঝবে জ্যোতি বোস হারামি, তারপর বুঝবে বুদ্ধ কাঠি করেছিল লোকটা ভালো ছিল, তারপর বুঝবে সালাম মমতা একটা ভুল ভাল মাগি এসে জুটেছে কোথা থেকে, তার কোনো কালচার নেই। কি হচ্ছে, কি হচ্ছে বাবা, খারাপ লাগছে? এ তো সত্য, তোমার আমার পকেটে পোলে ঢুকে বসে আছে সালা। নেতাকে অনেক তো চুদিয়েছো ভাই, বিশ্বভারতী চুদিয়ে এসছো, রবীন্দ্রসঙ্গীত বানিয়েছো, ক্লাসিক্যাল মারিয়েছো, ডোভার লেনে গিয়ে হাগো প্রতিদিন প্রতি বছর 4 দিন ধরে 4 রাত ধরে সারা ডোভার লেনে হাঁকতে যাও, আর কানে কি ঢোকে তোমার, মালকোষ ঢোকে সারা মালকোষ, মালকোষ কানে ঢুকিয়ে কি করেছো, সোসাইটি দিয়ে কোনদিন তাকিয়েছো বাড়া? তুমি তো শিক্ষিত ভারতীয় সারা, শিক্ষিত ভারতীয় কি মারিয়েছো, তুমি কি মারিয়েছো, কোথায় কটা ভালো কাজ করেছো জীবনে, চান্স পেয়েছো করার? তুমি বলে চান্স পাওনি, কিসের চান্স দেবে, কে চান্স দেবে, অফিসে গিয়ে পলিটিক্স করবে, কলেজে গিয়ে লোককে কোনোই মেরে ফার্স্ট বয় হবে, স্কুলে গিয়ে তুমি বাঞ্চল হবে, টপার হবে সালা, টপার মানে কি, হু ইজ দ্য ফাকিং টপার ইন দিস সোসাইটি, হু ক্যান কিক আউট আদার্স অ্যাস, তো দ্যাটস দ্য টপার। বাঞ্চোদেরা চেড়ে চুড়ে পড়ে তোমাকে লাথাবে, তখন ডিপ্রেশন হয়, তুমি ঘরে বসে কি করবে, গায়ে ফুগায়ে ভাট বকবে, বুঝছো? আমার বোধহয় একটু মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় এখন, মাঝে মাঝে ওরম হয়, বুঝছো? কথা হচ্ছে এই ডিজিটাল এজে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে পাথর ছোড়াছুড়ি কেন চলছে, আর ধর্মকে মানুষ নিজের আইডেন্টিটি বলে কেন মনে করছে,
ভাষা আজকাল পদে ভাষা ঢুকেছে, আমরা বাঙালি। আরে সালা বাঙালি তো বাঙালি হয়ে থাক না সালা, ভদ্রলোক বাঙালি হয়ে দেখা, বাঙালি হয়ে কাজ ভাঙতে হবে দোকানের, হ্যাঁ বাঙালি বলে অবাঙালি সে পাঙ্গা মারতে হবে, বাঞ্চন বাংলা পক্ষ পদে ঢুকেছে, কার পদে? টিএমসি আর সিপিএম এর জোট বাজিয়ে চামড়া হচ্ছে কলকাতায়, টিএমসি সিপিএম জোট সালা, কিসের সাথে কি মেশাচ্ছ তুমি? সিপিএম বোকা চোদা আর টিএমসি এক বোকা চোদা, দুই বোকা চোদা মিলে বোকা চোদা আমি করছ, হ্যাঁ বিজেপি বোকা চোদা, সব বোকা চোদা ভরে গেছে কলকাতায়, সালা কোটি কোটি বোকা চোদা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ বিশ্বভার দিয়ে কটা ঢুকে বসে আছে, সব সালা পদে পার্টি পার্টি ঢুকেছে, কেউ ধরে তাকে পেলা দেয়, কেউ ধরে তোলে, কেউ ধরে বলে সালা তোর পেছনে আমি আছি, কোনো ভয় নেই যা কুত্তাগিরি করে মারা জনগণের সাথে, আমজনটাকে ধোকা দাও, লুটলে বান্দে কো লুটলো ইয়ে সালে কো পয়সা খিচলো, আর কি পেয়েছিস তোরা? ভার্সিটিতে পয়সা খিচেছিস, পার্লামেন্টে পয়সা খিচেছিস, বিধানসভায় পয়সা খিয়েছিস, রাস্তাঘাটে পয়সা খিয়েছিস, তো স্বাধীনতার পরে কি আসলো? এই প্রকাশগুলো দেশ চালাতে পেরেছে কি পেরেছে? তো কমনারের গাঁড় মেরে গেছে, গাঁড় মেরে পয়সা বের করেছে, কোটি কোটি টাকা জমি বের করেছে, সমস্ত রিলেটিভদের সেইগুলো ডিস্ট্রিবিউট করেছে, করে এই শহর আরাম কি জিন্দগি জিয়েছে, এখন এই শহর আরাম কি জিন্দগি জিও জিও বাংলা জিও ইয়ার বোকা চোদা সাহ সালা, এই শহর আরাম কি জিন্দগি, তোমার পদে ঢুকেছে এখন, তোমার বাড়ির পাশে রক্ত বইছে সালা, রক্ত বোকা চোদা, তোমার বাড়ির পাশে রক্ত বইছে, তোমার শহরে শহরে রক্ত বইছে, হাড়গোড় ভেঙে মানুষ হাসপাতালে ঢুকে বসে থাকছে, ভাল লাগছে? 17 বছর ছিঁড়েছো তুমি, তুমি ছিঁড়েছো ভারতীয় নাগরিক, তুমি ইংরেজি শিখেছ, তুমি থিওরি মারিয়েছ, তুই বিদেশে গিয়ে মহিলা ভৌমিক হয়েছ, অমর্ত সেন হয়েছ, তারপর মারিয়েছ, সিম্পলি মারিয়েছ, তোমার রবীন্দ্রনাথ মারিয়েছে, তুমিও মারিয়েছ, ভালো ভালো কথা বইতে লিখেছো, সেটা জনগণের কাছে পৌঁছেছে, ইমপ্লিমেন্টেশন আছে, এনি ইমপ্লিমেন্টেশন অফ ইউর ফাকিং কালচার, এনি ইমপ্লিমেন্টেশন অফ ফাকিং গুড থটস, ইউর গুড থটস আর কনফাইন ইন দ্য ফোর ওয়ালস অফ ইউর ফাকিং ভার্সিটি, ইউর ফাকিং ভার্সিটি ইজ নাথিং, ইউর ফাকিং স্কুল ইজ নাথিং, ইউর ফাকিং কলেজ ইজ নাথিং, ইউর ফাকিং ফ্যামিলি ইজ নাথিং, ইউর ফাকিং পার্লামেন্ট ইজ নাথিং, ইউর ফাকিং অ্যাসেম্বলি ইজ নাথিং, and your fucking you is nothing, dear Indian citizen. That's why you are seeing the terror now. That's why you are seeing this fucking unrest. That's why you are seeing this fucking scenario in this society now. And you deserve it. You deserve it, man. You never fixed it. You never fixed your issues. You never sacrificed money. You never sacrificed anything. You tried to grow. You tried to grow alone. You tried to grow badly. You tried to grow. And you tried to grow in terms of snatching material from others. You tried to deprive people. You deprived your farmers. You deprived your commoners. You deprived your laborers and you turned great people. You turned someone, not anyone. You hated to be anyone, for you turned someone. Someone, bole to, the rich person. Dear Indian, you became a rich person with no empathy. With no compassion, with apathy, with the vanity of your education, with the vanity of your class, with the vanity of your social class, your economic class, your look, everything, your lifestyle. And how you turned that? By snatching others. For you are weak. You never got education. You never got civilization. You never got anything. You are a weak person who pretended to be strong.
who tried to copy the great people. Great people are those great people who could sacrifice a bit for their life, for their ideology. What's your ideology, man? What's your fucking ideology? Have you implemented your fucking ideology ever? Have you sacrificed one farthing? Have you sacrificed a bit of honor? No, 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 and no, and fucking no! You did nothing! You pretended. That's why Modi's culture and Mantra's culture is better than your culture. That's why they are kicking your ass. That's why they are on your head. Shitting on your head. For they have implemented whatever fuck they could. They're implementing syndicate. They're implementing riot. That's their culture. And that's our culture. The culture of India. Pod mari bare, habe mili bare, anoto shire. এই ভারতের মহামানবের সাগর তীরে সরি গাইস আই টার্ন বিট হাই মোস্ট গ্রেটিংস টেক কেয়ার